আপনার চিন্তা করত যদি গোচর জমিটা কু আমি পোখরী করা যাই জীব। তাহলে পঞ্চায়েত কি সেই গ্রামর গোরু চরিবে কেউ গোটি পরে গটিয়ে সালেপুর ব্লকরে দুর্নীতির পর্দা খোলারাপ যাচ্ছি এ অল্প দিন তোলে আপনারা জানি জিআরএস অর্থ কু কিভাবে আত্মসাত করা যাই সে খবর আপনার প্রসারণ করে আমি দেখিয়েছিল যা তুমি ভিডিঅ' প্ৰত্ৰুতি দেখিছ বুলি তাৰ আমন অনশন প্ৰত্যাহত হৈছিল অলপ আজি শুভখণ্ড পঞ্চায়তৰ পাখা পাখি আছা কোডিয়ে পঁচিছ জ্ৰামবাসী যিয়ে কি তৰ কয় কথা আও কহা কথান কাগজ পত্ৰ যদি অল্লেখ অতি যিয়ে কি গোচৰ উপেৰে পোখৰী খণ্ডন হৈছিল পুনি মনেৰে গা কাৰ্য এতিয়া প্ৰশ্ন উঠু যেতিয়া ই তথ্য মাগিছিল ତାଙ୍କୁ ତହସିଲ ପ୍ରଶାସନ ତଥ୍ୟ ଦେଉନାହାନ୍ତି ଆଉ ସେଥିରେ ଉଲ୍ଲେଖ କରୁଛନ୍ତି ଯେ କିଛି ଦିନ କିଛି ସମୟ ଏଇଥିରୁ ଚିନ୍ତା କରନ୍ତୁ କେଉଁଭଳି ଭାବେ ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀମାନେ ତଥ୍ୟକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ନ ଦେଇ ଏ ଗୋଚର ଜମିକି ହଡ଼ପ କରିବା ପାଇଁ ବସିଛନ୍ତି ଆଉ ସରକାରୀ ଦଳର ନେତୃବୃନ୍ଦଙ୍କ ସରକାରୀ ଦଳଙ୍କ ନେତାଙ୍କ କଥାରେ ଆସନ୍ତୁ ଆମେ ପଚାରି ବୁଝିବା ଯେ କେଉଁଭଳି ଭାବେ ଗୋଚର ପାଇଁକି ଲଢ଼େଇ କରୁଥିବା ମୋ ସାଙ୍ଗଠୁ ଆମେ ବୁଝିବା ଆପଣ କୁହନ୍ତୁ ଯେ ଆପଣଙ୍କ ନାଁ ମୋ ନାଁ ଚୌଧୁରୀ କୈଳାଶ ଚନ୍ଦ୍ର ରାଉତରାୟ ଘର ସୁଦୂଖଣ୍ଡ ଆପଣଙ୍କର ଯେଉଁ ପୋଖରୀ ବିଷୟରେ ତଥ୍ୟ ମାଗିଥିଲେ ସେ ଗୋଚର ବୋଲି ଆପଣଙ୍କୁ କିଏ କହିଥିଲେ କେମିତି ମୁଁ ରେକର୍ଡ଼ ରଖିଛି ପଟା କାଢ଼ିକିରି ନେଟ୍ ପଟା ଆଜ୍ଞା ସେଠୁ ଗୋଚର ବୋଲି ଜାଣିଲା ପରେ ତଥ୍ୟ ମାଗିବାରୁ କ'ଣ କହୁଛନ୍ତି ତଥ୍ୟ ମାଗିଲୁ ସେ ଦେଲେନି ତା'ପରେ ଏ ଡିଏମ୍ ଆସିଥିଲେ ଏ ଡିଏମ୍ ପାଖରେ ଆମେ ଚାରି ନମ୍ବର ସିରିଏଲ୍ରେ କମ୍ପ୍ଲେନ୍ ଦେଲି ସେଠୁ କହିଲେ ମ୍ୟାଡ଼ାମ୍କୁ କହିଛନ୍ତି ମୁଁ କହିଲି ମ୍ୟାଡ଼ାମ୍ ନ ଦେବାରୁ ଆପଣଙ୍କୁ କହୁଛି তাপরে সে টাইম মানি দে কিছু সময় দিয়ে যাবে অতিবাহিত চিঠি তো লেগেলে কিছু সময় দুই বর্ষ কি দেড় বর্ষ হয়ে গেল আপনার দেখুন দেখুন এটি মো সহযোগী কবি সিধা সিধি যে এটা মগা হইছে ছ আঠ দি হাজার বাইশ চিন্তা করতু কেউভাবে এমানে তথ্য নদে কিনি গোটে যে গোচৰ জমিকে হড়প কৰিব চৰকাৰী দল নেতা কথাৰে পাৰিচালিত হ'বিল প্ৰশাসন অলপ আজি তুমি ডেট বি দেকি নিজে উপস্থিত নৰহি কণ ক'লে ক'ভেল ব্যৱহাৰ দেখাইলে আচন্তু সেই অঞ্চল জে মুৰবী অৰৱ স্বাই বুলি তাত সিধা চিধা আলোচনা কৰে নীৰৱ আপোনাক আজি তথ্য নোট কৰি আপোনাৰ আচন্তু ক' কলে আচল বেলেগ সেই কুটে যাওঁ প্ৰথমে কওঁতে আজি প্ৰথমে পৰিচয় দোঁ মোৰ নিৰঞ্জন স্বাই পি দীনবন্ধ স্বাই সুদূখণ্ড গ্ৰাম পঞ্চায়তৰ অধিব অটে কিন্তু মতে বিগত তিনিদিন তলে নোট কৰিলে কি পাঁচ তাৰিখ এঘাৰটা বেলেগ আছিল পহঁচিকি আপোনাক আৰ্টিআই বাবদে তথ্য ৰখত মই তথ্য মাগিছিল দুই মাছ তলে দে অপিল কি যাইছিল অপিল সময় পূৰণ হ'ব আছে বহি ষোল্ল তাৰিখে অপিল সময় পুৰিব তুণু মতে নোট কৰিলে আচি আপোনাৰ তথ্য ৰখ আপোন চিনি তোৰ লিখিত তথ্য আছিল দব সময় পূৰ্ব তহচিলদাৰ মই অপিল কৰ্তৃপক্ষ গাড়ীৰে বসি যাব বাহু টে তুমি ভেটিবাৰু গাড়ী ওলাইকি আচিলে মোৰ সেই কথা বাৰ্তা হেলে যোন জিনিছ মগা যায় তথ্যৰে সেই সব দমেনেজি নুহু কাম পাখে তথ্য নাই আপোনাৰ দেখন্ত କିଶନ ନଗର ତହସିଲ ପ୍ରଶାସନ ପାଖରେ ଜମିବାଡ଼ିର ତଥ୍ୟ ନାହିଁ ତା'ହେଲେ ଏ ତହସିଲ ଅଛି କେଉଁଥିପାଇଁ ବୋଲି ଗୋଟିଏ ବଡ଼ ପ୍ରଶ୍ନ ତହସିଲଦାର କାହାକୁ ସୁରକ୍ଷା ଦେଉଛନ୍ତି ଖାଲି ସୁଦୂଖଣ୍ଡ ପଞ୍ଚାୟତର ଗୋଚର ମାଫିଆ ନୁହଁନ୍ତି କିଶନନଗର କଟକ ସଦର ବି ଏଇ କିଶନଗର ତହସିଲ ଅଧୀନଥ ତାଙ୍କ ଏହି କାର୍ଯ୍ୟାଳୟରୁ মাত্র দুই হাত রাস্তার বি গোচর জমি জবরদখল দিন দিই পড়ছি গোচর মাফিয়া সম্পূর্ণভাবে যে রয়েছেন এবেকার তহসিলদার মধুসূদন নায়ক সম্পূর্ণভাবে সহযোগ করছেন আমি কৌন আপন মানে নিরবাম ঠিক শুনলাপরে বি অনুভব করতে হবে আসুন পু পুন পচার এ যে লড়াই কেতেদিন লড়াই লড়ে আগকু কোণ বলে সে চিন্তা করছেন যদি এমনি তথ্য নদি যে করছেন কেউ আটক নে তথ্য মাগিবা পূৰ্ব এই বাবদানে আমি তহচিলদাৰ জিলাপাল উপজিলাপাল কটক এ চি মহোদয়ু অভিযোগ লিখিত অভিযোগ জনাইছোঁ কিন্তু কোনো কাৰ্যানুষ্ঠান গ্ৰহণ নকৰিবোৰ আই তথ্য গ্ৰীব্যাংশ আৰ্টিআ তথ্য মাগিছিলে আৰ্ টি আই তথ্য দেউ নাহি যদি তথ্য নদিয়ন্ত অপিল সময় পূৰণ হোৱা মাত্ৰ আছ দিন আমি ଆର୍ଟି ଆଇ କମିଶନରଙ୍କ ପାଖକୁ ଯିବୁ ଏବଂ ଅଦାଲତର ଆଶ୍ରୟ ନେବୁ ଏବେ ନ୍ୟାୟ ପାଇବା ପାଇଁ ଆଉ ଜମିବାଡ଼ି ତଥ୍ୟ ଦେବା ପାଇଁ ତହସିଲ ପ୍ରଶାସନ ଅକ୍ଷମତା ପ୍ରକାଶ କରୁଥିଲେ ଏଥିରୁ ଆପଣମାନେ ବିଚାର କରନ୍ତୁ କେଉଁଭଳି ଭାବେ କିଭଳି ଭାବେ ସରକାରୀ କଳକୁ ସରକାରୀ ଦଳର ନେତା ବେନିୟମ କାର୍ଯ୍ୟ କରିବା ପାଇଁ ଚାପ ସୃଷ୍ଟି କରୁଛନ୍ତି ଏଥିରୁ ସ୍ପଷ୍ଟ ପ୍ରମାଣିତ ଆସନ୍ତା ଯିବା ଜଣେ ଅଛନ୍ତି ଯୁବକ ପ୍ରଭାତ ବାବୁ প্রভাত সিধা সি প্রভাত সুদুখ পঞ্চায়েত কোন ওড়িশার ভাল মানে এক নম্বর পঞ্চায়েতের গণতি হয়েছে কিন্তু সেই পঞ্চায়েতের অধিবাসী আপনার যে আসছেন যে গোচর কোম কেবে কিন এমিটি হল পে পুরস্কৃত কিভাবে হচ্ছে শুধু মুচয়টা দাওছি মো না প্রভাতচন্দ রওতরা গ্রাম উদয়পুর সুদুখ পঞ্চায়েত বাপাঙ্ না হল ঝুলসম রাউতরা ସୁଦୂଖଣ୍ଡ ପଞ୍ଚାୟତ କିଶୋରନଗର ତହସିଲ ଅଣ୍ଡରେ ଯାଉଛି ତହସିଲଦାରଙ୍କ କାର୍ଯ୍ୟକଳାପ ଆପଣ କହିଲେ ନ ସରିବ ନାହିଁ ଗୋଟା ରଚନା ବି କହିଲେ ଚଳିବ ସୁଦୂଖଣ୍ଡ ପଞ୍ଚାୟତରେ ଯେଉଁ ଗୋଚର ଜମି ଉପରେ ଅଭିଯୋଗ ହୋଇଛି ଆପଣ ଚିନ୍ତା କରନ୍ତୁ ଯଦି ଗୋଚର ଜମିଟାକୁ ଆମେ ପୋଖରୀ କରା ଯାଇଯିବ ତାହେଲେ ପଞ୍ଚାୟତରେ କି ସେ ଗ୍ରାମର ଗୋରୁ ଚରିବେ କେଉଁଠି সরকার কিন্তু গোচর জমি রকি গো চলবা কি চরিবা আজ তা পোখরী করা দিয়ে গলা সে জায়গায় গরু মানে চরিপারু না সে গ্রামর লোক মানে কে অসুবিধার গরু মানুষ রকুটি এক পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট তহসিলদার গোটে ছোট অভিযোগ সেই গোচর জমি উপরে সুদুখণ্ড পঞ্চায়েত উদয়পুর গ্রামের গোচর জমিটি সে জমি কিছু লোক তাকে অক্তয়ার কলে গোর চরি পারু না তা লিখিত অভিযোগ দেখেবি দেখুন ক্যামেরাম দেখা দেখুন এটা এটা কলেকটর গ্রিভাংশ আমার আসলে কিশোর দিয়েছে ডেট দেখ কোড়িয়ে দশ বাইশে অপিল করার গোচর জমি উপরে জনে ঘর করছি সুন্দ্র সেটি বই পুঁড়ি কলেকটর গ্রিভ্যাংশ আসিলা তিন আট দুই হাজার তেইশ অপিল করাল আজ পর্যন্ত তা কাজক্রম কিছু করলে না তহসিল কি আর্টি আই মগা হা আর্টি আই কপি দে তহসিলদার দেলে যে গোচর জমি সে যে লোক অক্তয়ার করছে গোচর জমি অক্তয়ার করছে তহসিলদার আর্টে কপি দে জমি উপরে ঘর অজি পর্যন্ত ডেভেসন হলানি তহসিলদার ক চাপ সে আজ পর্যন্ত সে ঘর ডেভেসন করু না গোর চলবে চরি না মতো কহিল যদি এইভাল এছুর স্পষ্টত প্রমাণিত হ'ব কিন্তু যদি এইভাবে প্ৰশাসনৰ নীতি রহব তাহলে আগামী দিনে কোন কোণ কেউভাবে পদক্ষেপ নেবে গোচর জমিকে মুক্ত করিয়া শুণ তো যদি তহসিলদার এই কথা নশুনিমে আমি বাধ্য হয়েকি কলেক্টর পাখে ধারণার বসবু দরকার রাস্তা রোগ করবু সেই গোচর জমি ডেবেশন হওয়া দরকার কিন্তু সে জমি গোর চরিবা দরকার সরকার যে রক্ষি যে পাই তাকু গোর চরিয়া দরকার আপোনাৰ দেখোন স্পষ্টভাৱে প্ৰমাণিত হলপেৰেবি গোচৰ জমি উপ ঘৰ অ ভাঙু নহ'লে কি গোচৰকু মুক্ত কৰবোৰ এই কণ আপোনাৰ অনুমান কৰবে কা উপ জনাৰণ ভৰসা কৰবে এয়া হ'ল বৰ প্ৰশ্ন কিশন নগৰ তহচিল বৰ্তমান গোচৰ মাফিয়া ভূস্বৰ্গ পালে কিন্তু এপৰ্যন্ত প্রশাসন কাহ চাপরে চেপা হইয়া হাত বাঁধি বসু এ বড় প্রশ্ন খবর প্রসারণ পরে যে তহসিলদার অনেক মধুসূদন নায়ক তাঁকর সদ্বুদ্ধি উদয় হোক না নাই না বাকি। কটক জেলা সালেপুর রতিকা পটনা অর্গস নিউজ যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেল লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমাবি ভুল